আচ্ছা চলে এসেছি আমি তো একদম পুরো এক্সাইটেড আরে আমার সাথে 4 বছরের রিলেশন আজকে সরাসরি দেখা হলো 4 বছরের রিলেশন কি সেটা বল মানে ভাই বনে কারণ আজকে আমি একজন ইউটিউবারের সাথে, যাকে তোমরা সবাই চেনো, তুষার দাস, বিগ ইউটিউবার। এখন তো ঘরে ঘরে ওকে সবাই চেনে, বাংলার মানুষের বলতে গেলে গর্ব। তো আজকে ওর সাথে দেখা করবো, শুধু ও না, গৌরব দাও রয়েছে, গৌরব দা সবাই তো তাকেও চেনো, আকাশও রয়েছে। তো আজকে ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে, তো এখন যাচ্ছি। আর তুষার কিন্তু আমার বন্ধু হয়, 4 বছরের রিলেশন ওর সাথে আমার, তো আজকে সরাসরি দেখা হবে। তো চলো বেশি ভাট্টামোকে আজকের ভিডিও শুরু করা যাক। খুব এক্সাইটেড, যাব শিলিগুড়িতে আজকে। ওরা সিকিমে গেছিলো ঘুরতে, তো আমার মা আমাকে ছাড়তে যাচ্ছে, দেখো তোমরা। তো যাই হোক, আমার মা ক্যামেরার সামনে আসতে লাজুক লাজুক, তো লজ্জা লজ্জা ভাব, দেখতে সুন্দর হলে যা হয়, তো আসতে চাচ্ছে না। যাই হোক, তো আজকে কিন্তু আমি বিশাল বিশাল এক্সাইটেড। আর আমার বাড়ি কিন্তু ইসলামপুর শিলিগুড়িতে, আমি পড়াশোনা করি। যেহেতু কলেজটা বন্ধ, তাই আমার রুম যেখানে নেওয়া সেটাও সেখানে যেতে পারবো না। তো ওর জন্য আমি ওকে ভালোবাসি দেখে যাচ্ছি, আর আমার মার কাছ থেকে পারমিশন নিয়ে। তো তোমরা সবাই জানো যে তুষার ওরা ঘুরতে গিয়েছিল সিকিমে। হ্যাঁ, সিকিম থেকে ব্যাক করছে, শিলিগুড়ি এনজেপিতে আসবে, রাত 8টায় ওদের ট্রেন। তো ওরা বারাসাতে যাবে, বারাসাতে ওদের বাড়ি। তো সবাই কলকাতাতেই যাবে, কলকাতাতেই ফিরবে। তো আমার বাড়ি ইসলামপুর, ইসলামপুর থেকে শিলিগুড়ি কিন্তু 2.5 ঘন্টার মতো লাগে। বাসে উঠে ওখানে নামবো, নেমে ওদের জন্য ওয়েট করবো তারপর। তো কিন্তু শিলিগুড়ির বাস ধরবো, মানে ইসলামপুর থেকে শিলিগুড়ি যেতে 2.5 ঘন্টা সময় লাগে। তো বাস ধরে আমি নেমে জংশনে, তারপর এনজিপিতে যাবো। এনজিপিতে গিয়ে ওদের সাথে দেখা করবো। খুব এক্সাইটেড, সত্যি আমার স্বপ্নটা পূরণ হবে। প্রত্যেকেরই ইচ্ছা যে তুষারের সাথে দেখা করবে, গৌরবদের সাথে দেখা করবে। কিন্তু আমি তুষারকে অনেক আগের থেকেই চিনি, যখন ওর 1K সাবস্ক্রাইব ছিল, এখন ওর 4 লাখ সাবস্ক্রাইবার। তো আমি যাবো, খুব খুব এক্সাইটেড। আমার মাও এমনকি ওর ভিডিও দেখে, খুব ভালোবাসে। তো এর জন্যই বেশিরভাগ যাওয়া, আর ওকে ভালোবেসেই যাওয়া। কোনো কাজ নেই শিলিগুড়িতে, ওর সাথেই মিট আপ করতে যাবো। আর এমনি একটা কাজ আছে, সেটা করে আসব। তো চলো তাহলে একবারে বাসে উঠে তোমাদের সাথে দেখা হবে। আর বাসে বেশি কথা বলতে পারবো না, জানোই তো। এখন বাসে উঠে আমি সিনেমাটি শর্টগুলো তোমাদের দেখাবো। তো গাইস, টোটোতে উঠে পড়েছি, এখন হচ্ছে বাস স্ট্যান্ড নেমে বাসে উঠবো, তারপরে শিলিগুড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব, তারপর জংশনে নামবো, নেমে তারপরে এনজিপিতে গিয়ে তারপরে ওদের সাথে মিট আপ হবে। ও ভাই, এক্সাইটেড, যাদের ভিডিও আমি দেখতাম তাদেরকে আমি সরাসরি দেখবো, খুব খুব এক্সাইটেড। চলো ফাইনালি গাইস, বাসে উঠে গেলাম, এখন বাস থেকে নেমে জংশনে নামবো, জংশনে নেমে তারপর আবার এনজিপিতে যাবো। আর তুষারের সাথে তোমার 4 বছরের রিলেশন আজকে সরাসরি দেখবো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। রিলেশন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কথা হতো, কিন্তু আজকে সরাসরি দেখবো, খুব এক্সাইটেড। তো বাসে বেশি কথা বলবো না, যাওয়ার পথে যে সিনেমাটিক শর্টগুলো সব দেখতে থাকবে তোমরা, এনজয় করো। আর একবারে জংশনে নেমে তারপরে কথা হচ্ছে। তো গাইস, ফাইনালি বাস থেকে নেমে এখন আমি অটোতে উঠলাম। উঠে তারপরে একটু এদিক ওদিক ঘুরবো, আর ওরা তো তুষার ওরা আসবে 8টার সময় এনজিপিতে।
আটটার সময় ট্রেন ওদের, আটটার আগে আসবে, তারপরে দেখা হবে। খুব এক্সাইটেড আমি, মানে চার বছরের ফ্রেন্ডশিপ কখনো দেখা হয়নি, সোশ্যাল মিডিয়ায় দেখা হয়েছে, সরাসরি দেখবো, খুবই এক্সাইটেড। তো সব দেখাবো গাইস, দেখতে থাকো। শিলিগুড়ির শিলিগুড়ির রাস্তাঘাটের সিনেমাটির শটগুলো তোমরা এনজয় করো। আমি পানি ট্যাঙ্কি মোড়ে এসে পৌঁছেছি, জংশনের থেকে পানি ট্যাঙ্কি মোড়ে এসেছি। একটু এখানে একটু আমার একটা বান্ধবী রয়েছে, তার সাথে দেখা দেখা করবো, করে একটু এখন তো লেট আছে কারণ ওরা আস্তে আস্তে সাতটায় আসবে। দেন আমি এখান থেকে এনজিবিতে যাবো, এনজিবিতে গিয়েই ওদের সাথে দেখা করবো। আমি খুব এক্সাইটেড, কী বলবো আর ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। চলো তাহলে একবার এনজিবিতে গিয়েই তোমাদের সাথে দেখা হবে। তো ফাইনালি গাইস, এনজিবিতে চলে এসেছি, যেখানে আমার তুষার ভাই, গৌরব দা, আকাশ ওরা সবাই আসবে। ও এদিক দিয়ে যাচ্ছি এখন। আজকে সারাদিন খুব ক্লান্ত, কিন্তু আমার মনে হচ্ছে যে এই ক্লান্তর মধ্যেও আমার একটা খুশি একটা ভাব, কারণ চার বছরের বন্ধুত্ব, যখন ওর 1K সাবস্ক্রাইব ছিল তখন থেকে পাশে ছিলাম, যখন 4 লাখ সাবস্ক্রাইব তুষারের, এখনও পাশে আছি। খুব খুশি, আমি খুব খুশি যে দেখা হবে, একটু তো দেখা পাবো ভাইয়ের। তো ভাই আসছে, ভাইও খুব খুশি যে তার বান্ধবীর সাথে দেখা করবে। ওর কোনো অহংকার নেই, কোনো অহংকার নেই যে এত বড় হয়েছে, কোনো অহংকার নেই। গৌরবদাও আসছে, আকাশও আসছে। তো এই যে জংশন, সরি এনজিবি চলে এসেছি, ওরা এনজিবিতে 8:15 ট্রেন রয়েছে। তো ওরা এখন হচ্ছে সিকিম থেকে ব্যাক করছে, মানে ওদের আড়াই ঘন্টা লাগবে এখানে আসতে, আমি অনেক আগেই চলে এসেছি। তো যাচ্ছি, দেখতে পাচ্ছ তো সিনেমাটির শটগুলো, দেখতে থাকো। তুষার আমাকে ফোন করেছিল, ওরা এখন জংশনে আছে, জংশন থেকে এনজিবি 15 মিনিট সময় লাগে। তো আমি ওয়েট করছি, খুবই এক্সাইটেড। চলো একবার তুষারের সাথে নিয়ে তোমাদের আলাপ, একবারে হচ্ছে তোমাদের তুষারকে নিয়ে একবারে দেখা হচ্ছে। অবশেষে তুষার চলে এসেছে, ফাইনালি তুষার চলে এসেছে। আমি তো একদম পুরো এক্সাইটেড, আমার আমার সাথে 4 বছরের রিলেশন আজকে সরাসরি দেখা হলো। 4 বছরের রিলেশন কি সেটা বল, মানে ভাই বোনে। ভালো আছিস? হ্যাঁ ভালো আছি। আমি খুব এক্সাইটেড, স্যারও এসেছে, আমি তো কি বলবো। আমার নাম তনু দাস। এই যে আমার ভাই তুষার, একটু তোর হচ্ছে ডায়লগটা একটু দে। এই গাইস, তোমরা আছো বিন্দাস, ওয়েস্ট বেঙ্গল ব্লগার তুষার দাস, লেস্টা টু ইনচা কানাকা সিনেমাটিক শট। বাট আমাদের এখন ট্রেনটা লেট হয়ে যাবে, তো একটু রাখি পড়, অলরেডি রাখি পড়া আগে কথা একটু বল না প্লিজ। ওশো সাবস্ক্রাইব করতে হবে, দেখো এই রাখি পড়ানোর স্টাইল, দেখো এটা রাখি ব্যান্ড না, ওশো কাজে লাগে। এটা রাখি দিবি তোরা, আমার আমার একটা স্মৃতি, একদম স্মৃতি, কবে না কবে খুব খুশি ভাই। আর যে কাজটা করছি সেই কাজটা মন দিয়ে কর, ঠিক আছে? মন দিয়ে কর। ওটা করছিল, ওটা হয়ে গেছে তো? সাংবাদিক। আচ্ছা, ও সাংবাদিক, আমিও সাংবাদিক। আমরা এখানে আসছি, আমাদের যাওয়ার দিন দেখা করার কথা ছিল, বাট ও হয়তো কোনো কারণের জন্য আসতে পারিনি, বাট ফাইনালি আজকে দেখা হয়ে গেল। আর ভালো থাকি সেভাবেই। আর আমার ব্যান্ডটা কিন্তু খুলবি না হাত থেকে বলে দিলাম। এইরকম পড়লে আমার বাড়িতে কে আসবে?
ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওয়েস্ট বেঙ্গলে কিন্তু আমাদের মেয়ে ইউটিউবার খুবই কম, তো সেখানে দাঁড়িয়ে ও যে করছে ঠিক আছে, এটাই তো অনেক ভাগ্যের বিষয়। তো সবাই সাবস্ক্রাইব করো, পাশে থেকো, কারণ নতুন নতুন ভিডিও আসবে আই থিঙ্ক, তাই তো? দুই ভাই দেখতে পাচ্ছো, সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট সাপোর্ট। আমার সাথে জয়দাও আছে, আমি তো এক্সাইটেড কি বলবো, জয়দাকে আমি ব্যান্ড করালাম, দেখতে পাচ্ছো? জয়দা খুলবো না কিন্তু প্লিজ, আর আমি অবশ্যই খুলবো, একদম পুরো জার্নি অবধি আমার হাতে থাকবে। ভাই আবার আসিস, ভালো থাকিস, তোর সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো, ঠিক আছে, আর এইভাবে কাজ করে যা, সাংবাদিক রাষ্ট্র ছাড়বি না, স্যার আবার আসবেন, টাটা টাটা, সাবস্ক্রাইব করে দিও ওর চ্যানেলটা, থ্যাংক ইউ স্যার। তুষার জয়দা সবাই চলে যাচ্ছে, তুষার টাটা, ভালো থাকিস তোরা।